আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম সিনহা হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রীর সরকার হটানোর স্বপ্ন সফল হবে না বললেন ওবায়দুল কাদের আড়াই লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় আরো 27 জনের মৃত্যু জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 18 জন খেলোয়াড় ও এক কোচ করোনা পজিটিভ এবং বন্যার পানি কমলেও কয়েক জেলায় তীব্র নদী ভাঙন বরিশালে 1 কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদন্তে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের বিষয়ে কিছু পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সিনহা হত্যার ঘটনাকে ইস্যু করে কেউ কেউ সরকার হাঁটানোর স্বপ্ন দেখলেও তা সফল হবে না কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আপিল মাহমুদ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে কেন পুলিশ সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করল তার উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীতে সাংবাদিকদের তিনি বলেন তদন্ত কমিটির প্রতিবেদনের পরে এই মামলার জট খুলে যাবে আমরা মনে করছি একটা সুষ্ঠু তদন্ত রিপোর্ট এই তদন্ত কমিটি আমাদেরকে উপহার দিবেন আমরা সেই অনুযায়ী কাজ করব তদন্তর আগে কিছু বলা যাবে না এগুলো ধরেন কে আছে না আছে এগুলো তদন্ত রিপোর্ট আসুক এসপির নাম আসলে আমরা দেখব এ ঘটনায় কেউ কেউ সেনাবাহিনী ও পুলিশের মধ্যে উস্কানের অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মতে মেজর সিনহার ঘটনাকে ইস্যু করে সরকার হটানো সম্ভব নয় সিনহা রাশেদের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে কেউ কেউ দুই বাহিনীর মধ্যে উস্কানি দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা সরকারের শিকড় এদেশের মাটির অনেক গভীরে গুজব রটিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না এদিকে কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ সিনহা হত্যা মামলার আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে কক্সবাজার র‍্যাবের উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান গত 31 জুলাই রাতে শামলাপুর চেকপোস্টে নিহত হন সিনহা রাশেদ এ ঘটনায় বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা আড়াই লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে মারা গেছে 27 জন এ নিয়ে দেশে 3,333 জনের মৃত্যু হলো অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা জানান বাংলাদেশে প্রতি 10 লাখে 1,422 জন আক্রান্ত হয়েছেন ফসলে রাব্বি রিপোর্ট করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু দুই ক্ষেত্রেই ঢাকা বিভাগের অবস্থা সবচেয়ে নাজুক সবশেষ 24 ঘন্টায় মারা যাওয়া 27 জনের 13 জনই এই বিভাগের এ পর্যন্ত মারা যাওয়া 3,333 জনের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা 1,597 জন এরপরই খারাপ অবস্থা চট্টগ্রামের এই বিভাগে মৃত্যু হয়েছে 794 জনের দেশে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে কম মারা গেছে ময়মনসিংহ বিভাগে 71 জন 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 24 জন নারী 3 জন এ পর্যন্ত মৃতের সংখ্যা এবং শতকরা হার পুরুষ 2,630 জন 78.91% এবং নারী 703 জন 21.09%। সব মিলিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা 2,52,502 জন। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার 4 দিন আগের এক তথ্য তুলে ধরে অধ্যাপক নাসিমা সুলতানা জানান দেশে প্রতি 10 লাখে করোনা আক্রান্ত হয়েছেন 1,422 জন আর ভারতে প্রতি 10 লাখে আক্রান্ত হয়েছেন 1,472 জন। বিশ্বজুড়ে প্রতি 10 লাখে করোনা শনাক্ত হয়েছে 2,475 জনের। 3 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ওভারঅল অ্যাটাক রেট
1,421.5% পার 1,000,000 বা 10,00,000 মানুষের মধ্যে, এবং 64 জেলার সবখানেই রিপোর্টেড কনফার্ম রিপোর্টেড কোভিড-19 কেস পাওয়া গেছে। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,760 জন। এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন 1,45,548 জন। সুস্থতার হার 57.66%। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে একদিনে দেশে বিভিন্ন জেলায় আরও 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে উপসর্গ নিয়ে বরিশালে 4 জন সহ 8 জন মারা গেছে। এছাড়া উপজেলা চেয়ারম্যান, সাংবাদিক, চিকিৎসক ও ব্যাংকার সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন 5 শতাধিক। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। সচেতনতার অভাবে দেশে বাড়ছে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে 5 জনের মৃত্যু হয়েছে। একজনের করোনা নিশ্চিত, অন্য 4 জনের উপসর্গ ছিল। বরিশাল বিভাগে পুলিশ ও নার্স সহ নতুন আক্রান্ত আরও 79 জন। করোনায় মৃত্যুর মিছিলে কুমিল্লায় যোগ হয়েছে আরও 3 জনের নাম। এদের 1 জনের করোনা, অন্য 2 জনের উপসর্গ ছিল। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছে মোট 149 জন। নতুন করে আক্রান্ত আরও 131 জন। খুলনায় করোনায় মারা গেছে আরও 3 জন। এদের 2 জন করোনায়, অন্য জন উপসর্গ নিয়ে মারা যায়। তাছাড়া বিভাগের 10 জেলায় আরও 323 জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জর্জ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট রেজাউল করিম মারা যান। করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ইয়ানুর হোসেনের মৃত্যু হয়েছে। এছাড়া নোয়াখালীতে গত 24 ঘন্টায় 63 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোরে চৌগাছা উপজেলা চেয়ারম্যান, সাংবাদিক, চিকিৎসক ও ব্যাংকার সহ 76 জন, ময়মনসিংহে 49 জন, ব্রাহ্মণবাড়িয়া ও জামালপুরে 10 জন করে, নেত্রকোনায় পল্লী বিদ্যুৎ কর্মী সহ 6 জন এবং শেরপুরে 5 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। করোনা ভাইরাসের থাবায় খেলোয়াড় খুঁজে পাওয়ায় এখন সমস্যা বাংলাদেশ ফুটবল দলের জন্য। 36 জনের প্রাথমিক স্কোয়াডের 29 জনকে পরীক্ষা করে 19 জনই করোনা পজিটিভ। তাদের মধ্যে আছেন দলের কোচ মাসুদ পারভেজ কায়সারও, আর বাকি 18 জন খেলোয়াড়। আগামীকাল অন্য 7 জনের করোনা পরীক্ষা করা হবে। গাজীপুরের এক রিসোর্টে বুধবার থেকে ফুটবলারদের ক্যাম্প শুরু হয়েছে। করোনা নেগেটিভ হওয়া ফুটবলাররা যোগ দিয়েছেন সেখানে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও মানছেন না বেশিরভাগ মানুষ। এক্ষেত্রে বেশি উদাসীন তরুণরাই। আইনের প্রয়োগও কোথাও দেখা যাচ্ছে না, এমন অসচেতনতাকে অশনি সংকেত বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। নিউ মার্কেট, ঢাকার এক ব্যস্ত এলাকা, হাজারো মানুষের আনাগোনা। ফুটওভার ব্রিজে বসে মনের সুখে গল্প করছে এই জুটি, হয়তো ভুলেই গেছে দেশে করোনা ভাইরাস আছে। মুখে নেই মাস্ক, নেই কোনো শারীরিক দূরত্ব। মাস্ক পরার জন্য বাধ্যতামূলক করা হয়েছে? হ্যাঁ, ওটা তো আমরা জানি, কিন্তু আমাদের ব্যাপারটাও তো বুঝতে হবে। আমাদের নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয় তো আমরা পরার তো কোনো ই নাই। কেউ কেউ আবার রাস্তা থেকে এটা সেটা কিনে খাওয়ার লোভও সামলাতে পারছেন না। আসলে নিরাপদ না, আমি এটা ভুল করছি আমি জানি, কিন্তু কি করবো বলেন, আর কতদিনই বা মানে কি করবো বলেন। মাস্ক ব্যাগে রেখেছেন কেন? না ভাই, এই যে বাসেতে নামছি তো অনেক গরম লাগতেছিল, তার জন্য। মানে বাসে খুলে রেখেছিলেন? হ্যাঁ, মাস্ক ঘেমে গেছে তো একটু খুলেছি। অর্থনীতির চাকা সচল রাখতে সীমিত আকারে খোলা দোকানপাট, অফিস আদালত, প্রায় সব কিছুই স্বাস্থ্যবিধি মেনে সব চালু করার কথা থাকলেও বাস্তবতা একেবারেই আলাদা। আপনি কি জানেন মাস্ক পরা বাধ্যতামূলক? জি, মাস্ক আছে। কই মাস্ক কই আপনি? আছে পকেটে পকেটে ভাই। আপনারা কি জানেন যে মাস্ক পরা বাধ্যতামূলক? আপনাদের কি ভুল হয়েছে? হ্যাঁ, অবশ্যই ভুল হয়েছে। সড়কে নামা বেশিরভাগ মানুষই কেউ মাস্ক ব্যবহার করছেন না। সরকার নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখারও কেউই নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের বিধান রেখে একটি নতুন প্রজ্ঞাপন জারি করবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই অনুযায়ী
যারা আইনটা মানবে না তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে। আইনের প্রয়োগ করতে হলে পরে সেটা তো শুধু একা আমাকে দিয়ে হবে না, যারা আইন প্রণয়ন করবেন বা দেবেন তাদের অনুমোদন বা অনুমতি লাগবে। বিশেষজ্ঞরা বলছেন করোনা ঝুঁকি কমাতে সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ বেশি জরুরি। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে মানুষ যতটা সচেতন ছিল, যতটা স্বাস্থ্যবিধি মানত, ঠিক ততটাই যেন দিনে দিনে উদাসীন হয়ে যাচ্ছে। এখন তারা অনেকেই মনে করছেন যে কিছুই হবে না, বিশেষ করে তরুণদের বেলায় অনেক বেশি অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এই তরুণদের দ্বারাই যে বাসার মুরব্বীরা আক্রান্ত হতে পারেন, সেজন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্যবিধি মানতে হবে প্রত্যেকটি মানুষকেই, না হলে বড় রকমের ঝুঁকির দিকে যাচ্ছে বাংলাদেশ। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বন্যার পানি কমলেও বরিশাল, শরীয়তপুর ও টাঙ্গাইল সহ বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বরিশালে কীর্তনখোলার ভাঙনে 1 কিলোমিটার সড়ক সহ বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে দুর্গত অধিকাংশ জেলায় পানি কমায় বসতবাড়িতে ফিরতে শুরু করায় কয়েক লাখ মানুষকে লড়াই করতে হচ্ছে খাদ্য সংকট আর নানা রোগবালাইয়ের সাথে। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বরিশালে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কীর্তনখোলার ভাঙনে তালতলি লামচড়িতে 1 কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় নদীগর্ভে চলে গেছে বাড়িঘরসহ বিশাল এলাকা। নদীর পানি বাড়ায় শহরের পলাশপুর, রসুলপুর, স্টেডিয়াম বস্তির 10,000 বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সদর রোডসহ বিভিন্ন সড়ক পানিতে ডুবে গেছে। এছাড়া হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জের 16টি ইউনিয়নের প্রায় 60টি গ্রাম প্লাবিত হয়েছে। সেই সাথে নদী ভাঙনে মানবেতর জীবন যাপন করছেন এসব এলাকার প্রায় 50,000 মানুষ। প্রায় 30-40,000 মানুষ আমরা বসবাস, মানুষরা হাজারি করতে আছে, মানুষ খাইতে পারে না। করোনা মহামারীর মধ্যে বন্যা আর নদী ভাঙনে এখন দিশেহারা শরীয়তপুরের মানুষ। দ্বিতীয় দফা পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, দেখা দিয়েছে খাদ্য সংকট। শরীয়তপুরের 5 উপজেলায় পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। পদ্মার প্রবল স্রোতে নদীর তলদেশ থেকে জিও ব্যাগ ও সিসি ব্লক সরে যাওয়ায় নদী ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পানি কমতে থাকায় শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নিম্নাঞ্চল এখনও রয়েছে পানির নিচে। সরকারি হিসাবে বন্যায় 2,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় গত 22 দিন ধরে শেরপুরের সাথে উত্তরাঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বৃষ্টি না হওয়ায় পানি কমায় নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জেলার নিম্নাঞ্চল খালিয়াঝুড়ি উপজেলার প্রায় 1 লাখ মানুষ এখনও পানিবন্দী। পানি নামলেও দুর্গত এলাকায় রয়েছে তীব্র খাদ্য সংকট, দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। বাঁধ ও আশ্রয়কেন্দ্র ছেড়ে মানুষ ফিরতে শুরু করেছে বসত বাড়িতে। বন্যার পানির তীব্র স্রোতে জেলার 5 উপজেলার রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাঙ্গাইলে নদীর পানি কমলেও জেলার 7 উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি দুর্গত এলাকায় রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারিভাবে উন্নতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিরও, তবে দীর্ঘস্থায়ী বন্যায় বাড়িঘর আর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় নানা সংকটের মুখে পড়তে হচ্ছে দুর্গত মানুষদের। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা মহামারীর মধ্যে অফিস আদালত সম্পূর্ণভাবে খুলে দিয়ে সরকার সবাইকে কাজে যোগ দিতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কুড়িগ্রামের নিজ বাসা থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করেন এর ফলে করোনা সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। সরকার চামড়া শিল্পকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার রত্না নিহত হয়েছেন। চন্দ্রিমা উদ্যান সংলগ্ন সড়কে সাইকেল চালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, উড়োজাহাজ ক্রসিং দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় কালো মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়েন রেশমা। এ সময় পুলিশ উদ্ধার করে সোহরাডি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধানমন্ডির আয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি 34 বছরের রেশমার ছিল পর্বতারোহণের নেশা। বাংলাদেশের কেওক্রাডাং ও ভারতের লাদাখের স্তোকাংরি পর্বত জয় করেন রেশমা। এবারে আলারাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বাজারে সবজির দাম চড়া। এর মধ্যে মান ও প্রকারভেদে সবচেয়ে বেশি কেজি প্রতি 180 টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। বন্যা ও কম সরবরাহের কারণে নিত্যপণ্যের দাম বাড়তি এমন অজুহাত বিক্রেতাদের। এদিকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় ভিড় বাড়ছে মাছের বাজারে, দামও অনেকটা সাধ্যের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। ঈদের পর প্রথম ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজার, ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম, অনেকটা আয়সী মেজাজেই সবজির পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষা। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। প্রত্যেকটা সবজিতেই মানে অ্যাভারেজ 15-20 টাকা করে কেজিতে বাড়তি। ওরা তো বলে যে চারিদিকে পানি বন্যা। পটল, ঢ্যাঁড়স, বেগুন, টমেটো, শশা, আলু সহ সবজির কোনো কমতি নেই, তবুও কোনো সবজি 50 টাকার কমে পাওয়া যাচ্ছে না, এমন অভিযোগ ক্রেতাদের। ঢাকার পাইকারি আড়ত কারণ বাজারে কেজি প্রতি মরিচ 120 টাকা দরে বিক্রি হলেও কয়েক কিলোমিটারের দূরে পলাশী বাজারে মান ও প্রকারভেদে এ পণ্যের দাম বেড়ে যাচ্ছে। মরিচ 180 টাকা, টমেটো 110, 120, সিসিঙ্গা 50, 250 গ্রামে 50 টাকা, তো কাঁচামরিচের দামের খালি বাড়তেই আছে। বাজারে ন্যূনতম মনিটরিং নাই, যে যেভাবে বাড়তেছে সেভাবে দাম রাখতেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ইলিশ ধরা হচ্ছে, ঝাঁকে ঝাঁকে ধরা পড়ায় দাম কমে মাছের রাজার চাহিদাও বাড়ছে। দাম আরো কমবে, এখন ভালো সস্তা, 500-600 গ্রাম ওজনে 450 টাকা, 1000 টাকা, যেগুলো 700 গ্রাম 800 গ্রাম, আর 2 কেজি আপনার 1200 থেকে 1300 টাকা কেজি, কারণ এখন মাছ যত বেশি পড়বে তত দাম কমবে। ব্যবসায়ীরা বলছেন মাছের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে মাছের দাম আরও কমে আসবে। কোরবানির মৌসুমে মাংসের চাহিদা না থাকায় সব ধরনের মুরগিতে কেজি প্রতি দাম কমেছে শতকরা 26 ভাগেরও বেশি। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের বাজারে গ্র্যান্ড কুপ 2 সিরিজ মডেলের বিলাসবহুল গাড়ি নিয়ে এলো বিএমডাব্লিউ। জমকালো ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যায় গাড়িটির মোড়ক উন্মোচন করে বাংলাদেশে বিএমডাব্লিউ এর পরিবেশক এক্সিকিউটিভ মোটরস। পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্বের যে কোনো প্রান্তে গ্র্যান্ড কুপ 2 সিরিজের গাড়িটি আরাম আর নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় বলে দাবি করেন বিএমডাব্লিউ এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টোফার ওয়েনার। অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন এক্সিকিউটিভ মোটরস এর পরিচালন বিভাগের পরিচালক এম শামসুল আরিফিন। এবারে পার্টেক্স খেলার খবর। ২০২১ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, আর চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে 2022 সালে। আইসিসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এদিকে 2021 সালে নিউজিল্যান্ডে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ স্থগিত করা হয়েছে। ভারতে আগামী বছরে অক্টোবর নভেম্বরে হবে টি টোয়েন্টি বিশ্বকাপ, ফাইনাল হবে 14 নভেম্বর, আর অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ হবে 2022 সালের অক্টোবর নভেম্বরে। এই টুর্নামেন্টটি আগামী 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়, কিন্তু করোনা মহামারীর কারণে তা স্থগিত করা হয়। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। সিনহা হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকার হটানোর স্বপ্ন সফল হবে না বললেন ওবায়দুল কাদের। আড়াই লাখ ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, গত 24 ঘন্টায় আরও 27 জনের মৃত্যু। জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 18 জন খেলোয়াড় ও এক কোচ করোনা পজিটিভ। এবং বন্যার পানি কমলেও কয়েক জেলায় তীব্র নদী ভাঙন, বরিশালে 1 কিলোমিটার সড়ক নদীগর্ভে বিলীন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।